আৰু ইতিমধ্যে ফটাহিলতে হাতংকৰ সৃষ্টি কৰা নাহৰ ফুটুকীটো ট্ৰেংকুলাইজ কৰিছে বন বিভাগে অবহেকত ট্ৰেংকুলাইজ হৈছে নাহৰ ফুটুকীটো আমি দৃশ্যাংশ দেখুৱাইছো এটা পিঞ্জৰাত ইতিমধ্যে ভৰাই সেই নাহৰ ফুটুকীটো সেই স্থানৰ পৰা বন বিভাগে লৈ গৈছে পুলক মহন্ত ঘটনা চলি আছে পুনে পুনে পুলকৰ কাষলৈকে গৈছো রাজদীপ ইতিমধ্যে যথেষ্ট এক প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছিল বন বিভাগ কিন্তু অবশেষত ট্রেঙ্কুলাইজ করবলে সক্ষম হয়েছে আমি দেখুয়াছো কি ঠেক রাস্তা আপনাদের দৃশ্যাংশ দেখি অনুমান করক এই ঠেক রাস্তার বাবে যথেষ্ট প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছিল ঘন যথেষ্ট ঘন জনবসতি ইঘর ইঘর লাগি আসে পুয়া আট বজার প্রায় এই নাহর ফুটুকিটে ইয়াত আতঙ্ক সৃষ্টি করেছিল দুগারীক লোক আক্রমণ করেছে অভিযান চলাই থাকা সময় বন বিভাগের লোক আক্রমণ করেছিল কিন্তু তারপর যথেষ্ট কৌশলে এক প্রকার এই নাহর ফুটুকিটে এনেক আবদ্ধ করা হয়েছে আর একটা পিঞ্জরার ভিতর এই মুহূর্ত আবদ্ধ করা হয়েছে ট্রেঙ্কুলাইজ করার পাছত আর বিশেষ বন বিভাগের বাহনের জড়িয়ে ইয়ারপর লো যাবলে যত্ন করা হয়েছে আমি দেখাইছো রাইজে সেই নাহর ফুটুকিটুক চাবলে যথেষ্ট হেতা ওপরাও লাগছে এই মুহূর্তে সেই পরিবেশ দেখাইছো আর বন বিভাগের যে কথা আমি উল্লেখ করে আসলো ইয়ার পূর্বে যে নাহর ফুটুকি গুয়াহাটি মহানগরীর প্রত্যেকবারে ওলাই থাকে নিতো ওলাই থাকে বলে ভুল কোয়া নয় কিন্তু তেনে অবস্থা যাবতীয় ব্যবস্থা লাগে বা যুম সা সরঞ্জাম লাগে একটা নাহর ফুটুকি ট্রেঙ্কুলাইজ করবেন আজি তারিখত যে কোবাদ পিছ পড়ে আছে বন বিভাগ যার বাবে এগারী বন বিভাগের লোক আঘাতপ্রাপ্ত হবলগা হয়েছে এই অভিযানকালত কারণ যে ধরনের সামগ্রী পরিধান করেছিল সে আমি ইতিমধ্যে উল্লেখ করেছো একটা হেলমেট আমি সচরাচর বাইক চলাওতে যে হেলমেট পরিধান করো স্থানীয় বন বিভাগেরও হেলমেট নাছিলে সেয়া স্থানীয় রাইজে সহযোগ করে যোনে যে পারে হেলমেট যোগান দিয়েছিল যাতে সেই হেলমেট পরিধান করে আগুয়াই যাব পারে যোর ভাল পোশাক নাছিলে অত্যাধুনিক পোশাক নাছিলে যে পোশাক পরিধান করে নাহর ফুটুকি ওসরলে যাব পারে তেনেধরনের হাতত পোশাক নাছিলে মাত্র হাতত এজোর গ্লোভস হাতত এডাল লাঠি আর দুটা ট্রেঙ্কুলাইজ মেশিন লোক আগুয়াই গেছিলেন এগারী বন বিভাগের লোক ইতিমধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে তার পাছতো দেখা পাওয়া গেছে সাহস বলিয়ে কব লাগবে যখন বন বিভাগের লোক ইয়াত আসে কিন্তু মর সাহস করে আগুয়াই গেছিলেন হাতত যদিও সা সরঞ্জাম নাছিলে তৎসত্ত্বেও আগুয়াই গেছিল আর অবশেষত এনেক ট্রেঙ্কুলাইজ করবলে সক্ষম হয়েছে যে নাহর ফুটুকিয়ে পুয়ার ভাগরপর ইয়াত আতঙ্ক সৃষ্টি করে আসে সেই নাহর ফুটুকিটি ইতিমধ্যে পিঞ্জরাবদ্ধ হয়েছে আর পিঞ্জরাবদ্ধ হওয়ার পাছতে এনেক এখন বিশেষ বাহন যোগে ইয়ারপর চিড়িয়াখানা লৈ যাবলে যুজা চলাই এই মুহূর্তে আমি দৃশ্যাংশ দেখাই আছো স্থানীয় রাইজের মাজত যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেয়া এটাও আসলে মার যাওয়া নাই কারণ দুটাক নাহর ফুটুকি পুয়ার ভাগত প্রত্যক্ষ করেছিল এই মুহূর্তলে এটা নাহর ফুটুকিয়ে কিন্তু পিঞ্জরাবদ্ধ হয়েছে এটা নাহর ফুটুকি কিন্তু ইয়ারপর ওলাই পলাই গেছে গতি সেই দ্বিতীয় নাহর ফুটুকি হয়তো পুনর্বার এই অঞ্চলত আবার পুনর্বার যে স্থানীয় লোক আছে আক্রমণ করবেন গতি সেয়ে এই মুহূর্তে যথেষ্ট আতঙ্কিত হয়ে আছে কিন্তু সৌভাগ্যবশত এটা নাহর ফুটুকি কিন্তু পিঞ্জরাবদ্ধ করবলে সক্ষম হয়েছে বন বিভাগ যথেষ্ট প্রত্যাহ্বান আসে প্রত্যাহ্বানকো নেউছে এই মুহূর্তে সফল হয়েছে বলে কব লাগবে বন বিভাগ কিন্তু বন বিভাগের কিছু গাফিলতি যে আছে কেনধরণে জোড়াটাপলির আজি তারিখত কাম চলাই আছে সেয়া আসলে আজি তারিখত পুনর্বার প্রমাণ হল আর যার ভুলের ফলত আসলে বিভাগের ভুলের ফলত বলে কব লাগবে কারণ এজোর হাতত সা সরঞ্জাম নাই ধরনের অত্যাধুনিক পোশাক নাই যিজোর পোশাক পিঁধি নাহর ফুটুকির কাশলে আগুয়াই যাব বা নাহর ফুটুকি হেরি করব সেয়া নাছিলে কিন্তু তৎসত্ত্বেও দেখা পাওয়া গেছে যথেষ্ট কৌশলে এই মুহূর্তে সেই নাহর ফুটুকিটুক ট্রেঙ্কুলাইজ করবলে সক্ষম হয়েছে বন বিভাগ আর ট্রেঙ্কুলাইজ করার এই মুহূর্তে পিঞ্জরাত এনেক উঠাই লো যা হয়েছে চিড়িয়াখানা অভিমুখে দৃশ্যাংশ দেখালো রাজদীপ আমি ফটাখিলর পৰা আর ইয়া পুলকর জড়িয়ে আমি দেখাই থাকা সেই দৃশ্যাংশ পুলক মহন্ত আর ভিডিও জার্নেলিষ্ট আকাশে ইতিমধ্যে আমাকে এই দৃশ্য দেখাই গেছে অত্যন্ত প্রতিকূল পরিবেশের মাজতে পুয়ারে আমাকে এই প্রতিটি দৃশ্য দেখাই গেছে নাহর ফুটুকিটে সন্মুখতে সাধারণ লোক আক্রমণ করেছে নাহর ফুটুকিটে বন বিভাগক আক্রমণ করেছে কিন্তু তারপরে একটা নির্মীয়মান বাসগৃহের উপর উঠি সেই ভিজুয়াল সমূহ আমাক দেখাই গেছে আর অবশেষত এই নাহর ফুটুকিটি ট্রেঙ্কুলাইজ হয়েছে নাহর ফুটুকিটি সেয়া অপুরণি ব্যবস্থায় হলেও বন বিভাগের লোক ট্রেঙ্কুলাইজ করবলে সক্ষম হয়েছে আর পুয়া প্রায় আট বজারপর সন্ত্রাস সৃষ্টি করে থাকা সেই নাহর ফুটুকিটুক অবশেষত ট্রেঙ্কুলাইজের অন্তত একটা পিঞ্জরাত ভরাই ইতিমধ্যে বন বিভাগের বিশেষ বাহনের জড়িয়ে লো যা হয়েছে কত কেন নাহর ফুটুকিটি মুক্তি করে দিয়া হয় সেয়া পরবর্তী সময় নিশ্চিত হব কিন্তু এটা নাহর ফুটুকিটুক ট্রেঙ্কুলাইজ করে লো যারেগে আতঙ্কর খাম কাটিছে ফটাহিলর এই এলাকাটুত কারণ পুয়ারপর সেই স্থানত কেবলমাত্র আতঙ্ক আতঙ্ক আর আতঙ্ক বিরাজ করছিল এজন ব্যক্তিক আক্রমণ করে যথেষ্ট সংকটজনক অবস্থাত সেই লোকজনক লো যা হয়েছিল চিকিৎসালয় তারপরে বন বিভাগের লোক আক্রমণ করেছিল আর অবশেষত সেই সন্ত্রাস সৃষ্টিকারী নাহর ফুটুকিটুক ট্রেঙ্কুলাইজ করা হয়েছে সেই নাহর ফুটুকিটু এটা অলরেডি রিভার্সাল মারি দিয়া হয়েছে এই রাস্তাত কি জানি আক
তার হেইটো আহিব পারে সেন্স আহিব পারে এটা কলে লৈ যাব আর চিকিৎসা যেহেতু অলপমান আমি আঘাত প্রত্যক্ষ কৰিছো গটিকে আমি এটা বর্তমান আমার সংগণ্ডল অধিকারী বিষয়ে দেবর অনুমতি মতে আমি এটা বর্তমান জুলে লৈ যাম স্টেট জুত আমি চিকিৎসা করি পরবর্তী সময়ত আমি ভাল এখন বনাঞ্চল মানে আমার সংরক্ষিত বনাঞ্চল এখন আমি এৰি দিম এটা চিড়িয়াখানা লৈ যাব হয় হয় পিছত কি করা হব এখন আমার ওসরে পাজে থাকা ভাল হেবিটেট ভাল থাকা এখন আমি বনাঞ্চললে আমি লৈ যাম বন বিভাগৰ হাতত আমি দেখিবলে পাইছিলোঁ যে যেনে ধৰণৰ ব্যৱস্থা থাকিব লাগে বিশেষকৈ এজো ড্ৰেছ তেনেকুৱা নাই আক্ৰমণো কৰিছে আপোনালোকৰ এজন লোকক যেতিয়া টেংক প্লেচ বাকীখিনি সব ঠিকে আছিলে অলপ তাৰমানে অলপ অকণমান কোৰ্ডিনেশ্যন অকণমান খেলিমেলি হৈছিলে যাৰ কাৰণে অলপ আগতীয়াকৈ বাঘটোৱে হাৰ পাই উঠিল আৰু ই উল্টাই ঘূৰি আহিছিলে যোনটো অহা যোৱা ৰাস্তা গতিকে আমি যেনেকৈ আমি প্ৰিপেয়াৰ কৰিছিলোঁ তাতকৈ আমাৰ আগতীয়াকৈ আমি কৰিব লোৱা হোৱাৰ কাৰণে এই ঘটনাটো ঘটিব পাৰিছে তেখেতক এতিয়া কলৈ নিয়া আছে যিগৰাকী দুইজন যি আঘাত হৈছে তেওঁলোকক হস্পিটেললৈ নিয়া হৈছে অলৰেডি বাকী বাঘটোৰ অকণমান আমি দেখিছোঁ প্ৰত্যক্ষ কৈছোঁ অলপমান ইঞ্জুৰি আছে যিহেতু এই আগতে হয়তো ইঞ্জুৰি পুৰণা ইঞ্জুৰি দেখিছোঁ মই গতিকে ট্ৰিটমেণ্ট কৰিলে ভাল হ'ব এই দাঁতৰ ইঞ্জুৰিটো এই যোনটো যেতিয়া এটেক কৰিছিলে তেতিয়া হ'ব পাৰে কিন্তু পাহাৰত আমি বহুত দিনৰ পৰা আমাৰ বেলেগ বেলেগ জেগাত পিঞ্জৰা পাতি থকা হয় কিন্তু অলৰেডি বাঘবিলাক পিঞ্জৰাত লাগি লাগি তেওঁলোক অভ্যস্ত হৈ গৈছে গতিকে ইমান ইজি নহয় বাঘ এটা পিঞ্জৰাবদ্ধ কৰাটো বাঘক পিঞ্জৰাবদ্ধ কৰিবৰ কাৰণে আপোনালোকে আহিলে ট্ৰেংকুলাইজ কৰিবৰ কাৰণে আহিলে কিন্তু আপোনালোকৰ লগত আমাৰ দেখা মতে দীঘলীয়া গ্লোভ এযোৰ আৰু বাইক চলোৱা হেলমেট মাত্ৰ বাইক চলোৱা হেলমেট এটা পৰিধান কৰিছে গ্লোভ আমাৰ ডাৰ্টিং আছিলে ডাৰ্টিং ইকুইপমেণ্ট আছে আমাৰ এখন নেট আছে আৰু আমাৰ ষ্টাফখিনি যোনখিনি আছে সেইখিনি যথেষ্ট অভ্যস্ত আছিলে হাতত গ্লোভছ আছে চবৰে নথকা নহয় হেলমেট পৰিধান কৰি আপোনাৰ হেলমেট তাৰমানে কি আমাৰ যোনটো আমাৰ এতিয়া বৰ্তমান এইটো সময়ত পৰিস্থিতি যোনটো হয় সেইটো সাপেক্ষে আমি যি পাইছোঁ আপোনালোকক ভাল পৰ্যাপ্ত পৰিমাণৰ বস্তু দিব লাগে বুলি আপুনি অনুভৱ কৰে নে এইটো একচুৱেলি জু অথৰিটিৰ পৰা আহিছেতো গতিকে জুৰ পৰা মই সেইটো খবৰ ল'ম কিয় আৰু অনুভৱ কৰে নে নাই আমি বস্তু লাগে হয় আমাক এতিয়া বৰ্তমান আমাক অত্যাধুনিক বস্তু আমাৰ প্ৰয়োজন হৈছে যিহেতু এনেকুৱা আমাৰ যিহেতু কামৰূপ মহানগৰ নিচিনা এলেকাত য'ত জনবসতিপূৰ্ণ এলেকা হয় তেনেকুৱা আছে অলপ চিটুৱেশ্যনটো বেয়া হয় গতিকে আমি হয় এইটো আমি বিচাৰিম যে যদি ওপৰ কৰ্তৃপক্ষই যদি আমাক যদি দিয়ে এইটো ভাল হ'ব তেতিয়া আৰু এটা পুৱা 8 বজাত আপোনালোকক খবৰ দিয়া হৈছিল বুলি পাইছোঁ অঁ না না ন বজাত খবৰ পাইছোঁ 9:10 যোৱাৰ পিছত খবৰ পাইছোঁ তো জু টীমটো যিহেতু এটা ডাঙৰ এটা টীম হয় যোনটো তাৰমানে বিভিন্ন জেগাৰ পৰা আহে গতিকে তেওঁলোকে এৰেঞ্জমেণ্ট কৰি মেডিচিনখিনি ক্লিয়াৰ কৰি পেলাই আহোঁতে অকণমান টাইম লাগে আৰু লগতে আপোনালোকে গুৱাহাটী জামটোতো জানেই গতিকে তাতে যিখিনি সময় যায় আৰু সেইখিনি বাদ দি আমি যিমান পাৰে যৎপূৰ্ণস্থি চেষ্টা কৰিছোঁ যাতে সোনকালে আহি পাব পাৰোঁ পৰৱৰ্তী সময়ত আমি চাই আছোঁ এলেকাটোত কি ক'ত ক'ত বাঘ আছে বাঘ এলেকাত থকা জেগাবিলাকত আমি আকৌ তেনেকৈ পিঞ্জৰা পাতিবলৈ চেষ্টা কৰিম আমি জনসাধাৰণকো আহ্বান জনাম যে তেওঁলোকে বাঘৰ যদি সংঘাত হয় আমাক ইমিডিয়েটলি জনায় আৰু পৰাপক্ষত ৰাতি সময়ত বা যোনবোৰ আমাৰ বনাঞ্চল এলেকা আছে এলেকাবিলাকত বন বিভাগক নজনোৱাকৈ যাতে নোসোমায় আৰু যদি কিবা জন্তু আছে বিশেষকৈ নিজৰ ঘৰত যদি কিবা পোহনীয়া জন্তু আছে সেই পোহনীয়া জন্তুবিলাক নিৰাপদ স্থানত ৰাখে যাতে বাঘে এটেক কৰিবলৈ সুবিধা নাপায় অপেনলি থকা যোনবিলাক জন্তু আছে সেইবিলাকক এটেক কৰিবৰ কাৰণে বাঘবিলাক ওলাই আহে আৰু তেতিয়াই এইবিলাক ঘটনাবিলাক ঘটে আমি দেখি আহিছোঁ ধন্যবাদ জনাইছোঁ এয়া হৈছে বন বিভাগৰ মন্তব্য আমি কিছু শুনাবলৈ যত্ন কৰিলোঁ কাৰণ এক শ্বাসৰুদ্ধকৰ অভিযান বুলি ক'ব লাগিব ইতিমধ্যে দুগৰাকীকৈ বন বিভাগৰ লোক আঘাতপ্ৰাপ্ত হৈছে আৰু তাৰ পাছতেই বন বিভাগৰ লোকে প্ৰতিক্ৰিয়া এই মুহূৰ্তত আমাক দিছে আমি জানিবলৈ যত্ন কৰিম কিছু আগুৱাই যাম যিটো স্থানত সেই ঘটনাটো হৈছিলে আপোনাৰ ঘৰ আছিলে দাদা অলপ জানিবলৈ যত্ন কি ক'ম যিহেতু টেংকুলাইজ হৈ গৈছে টেংকুলাইজ হৈ গ'লে এটা মনৰ এটা শান্তি এটা পালোঁ আৰু আমি খালি আমি বুলি নাই আমাৰ এই অঞ্চলৰ ৰাইজে মানে পূৰা শান্তি বুলি পালে আৰু যি হওক ধৰা পৰিলে আৰু এতিয়া আৰু আছে কি না গম নাপাওঁ আৰু থাকিব নালাগে ফৰেষ্টৰ মানুহ বুলি কৈছে আৰু নাই চাব পাৰে য'ত ইঞ্চিডেণ্টটো হৈছিল এটেক য'ত কৰিছিল চাব পাৰে ওপৰত বলক নিশ্চয় আমি সেই দৃশ্যাংশ দেখুৱাম যিটো স্থানত সেই ঘটনাটো সংঘটিত হৈছিলে যিটো স্থানত সেই নাহৰ পুতুকীটো আহি বাঁহৰ পাতিছিলে সেই স্থানটো আমি কিছু দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ আৰু এইটো যথেষ্ট ঠেক স্থান আপুনি যদি চাই ইয়াত দুই কাষে বাইক আছে এনেকৈ যিহেতু নিৰ্মীয়মান অৱস্থাত আছে এই ঘৰটো গতিকে ঘৰটোৰ যিসমূহ আচবাব ইয়াত সেইসমূহো আছিলে আৰু এইটো স্থানতে আমি সেই দৃশ্যাংশ দেখুৱাইছোঁ কোনডোখৰত পুলক মহন্ত আপোনাক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এই প্ৰতিকূলতাৰ মাজতো আপুনি আমাক পোনপটীয়াকৈ পুৱাৰে পৰা দৃশ্যাংশসমূহ দেখুৱাই যোৱাৰ বাবে অত্যন্ত প্ৰতিকূল এটা অৱস্থাৰ মাজতো আপুনি আৰু ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট আকাশে আমাক যি কষ্টৰ মাজেৰে এই প্ৰতিটো দৃশ্য দেখুৱাই গ'ল তাৰ বাবে আপোনাক ধন্যবাদ আৰু ইতিমধ্যে ভাল খবৰ এটাই যে ফটাহী লামবাৰীত আতংকৰ খাম কাটিছে আৰু নাহৰ ফুটুকীটো ইতিমধ্যে ট্ৰেংকুলাইজ হৈছে প্ৰায় 10 মিনিট পূৰ্বে আৰু ইতিমধ্যে বন বিভাগৰ লোকে জনোৱাৰ মতে নাহৰ ফুটুকীটোৰ গাত কিছু পুৰণা আঘাত তেওঁলোকে প্ৰত্যক্ষ কৰিছে যিহেতু নাহৰ ফুটুকীটো এইদৰে জনবসতিপূৰ্ণ এলেকাসমূহত যথেষ্ট বিচৰণ কৰি থাকে গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত গতিকে সেইবাবে নাহৰ ফুটুকীসমূহৰ গাত বিভিন্ন সময়ত আঘাত দেখা যায় আৰু এই নাহৰ ফুটুকীটোৰ গাতো তেনেধৰণৰ আঘাত দেখিছে বুলি ইতিমধ্যে
বন বিভাগৰ বিষয়াগৰাকীয়ে উল্লেখ কৰিছে আৰু তেওঁ কৈছে যে প্ৰথমে এতিয়া বন বিভাগৰ যিটো চিকিৎসকৰ দল আছে সেই চিকিৎসকৰ দলটোৱে ৰাজ্যিক চিৰিয়াখানাত এই নাহৰ ফুটুকীটোক প্ৰথমে চিকিৎসা প্ৰদান কৰিব তাৰপিছত যেতিয়া সেই আঘাতৰ পৰা নাহৰ ফুটুকীটো উপশম হ'ব তাৰপিছত কোনোবা এখন সংৰক্ষিত বনাঞ্চলত সেই নাহৰ ফুটুকীটো মুকলি কৰি দিয়াৰ ব্যৱস্থা কৰিব বুলি জানিবলৈ দিছে বন বিভাগৰ লোকে অৰ্থাৎ এতিয়া ট্ৰেংকুলাইজ কৰাৰ অন্তত নাহৰ ফুটুকীটোক যাতে আটবাটত নাহৰ ফুটুকীটোৱে আকৌ সংজ্ঞা ঘূৰাই নাপায় তাৰ বাবে আৰু অধিক তাত ঔষধৰ ব্যৱহাৰ কৰা হৈছে তাত ইনজেকশ্যন দিয়া হৈছে বেজি দিয়া হৈছে আৰু তাৰপিছত নাহৰ ফুটুকীটোক লৈ অনা হৈছে এটা পিঞ্জৰাত ভৰাই বন বিভাগৰ বাহনত ৰাজ্যিক চিৰিয়াখানা অভিমুখে।